মানে আপনার অভিনয়ের প্রতি মানে মই আপনার কি কম মই তো মানে আপনার ডাঙা ফ্রেন্ড এটা তোমাক আপনার দরে শার্ট পিনবা দেই এটা মই খাকি কালার শার্ট পিনি কিংকে ঘুরু কোকছুন আপনি এখান ছবি যদি করি দিবা পারো আপনি আধা মই আধা হিট মই কলু হিট কাইও রাখবা নরে স্বাগতম জানাইছো আন এটি ভিডিও লৈ আৰু আমার এটা খুব সুন্দর রাউন্ড আছে প্র্যাঙ্ক কল বহুত ফানি মানুহে বহুত বেশি ভাল কোনে কোনে করব প্র্যাঙ্ক কল রবিদা করিব যদি আপনি যদি বিয়া না পায় আৰু কাক করিব কাক করিব মানে এতিয়া একচুয়ালি সিদ্ধার্থ ডাক কেকে ডাক কেকে আমি বেলেগ প্র্যাঙ্ক কল করা আমি দেখিছো ওই মোৰ ৰঘুপতি তো আছে তো ইমান ভাল অভিনয় কৰিছে ৰঘুপতি তো আছে সেই কাৰণে মই কৈছো তেও বেলেগ প্র্যাঙ্ক কৰিছে অলৰেডি আজি তেখেতক প্র্যাঙ্ক করিব রবিদায় তাৰ মানে রবিদায় প্ৰথমবাৰৰ কাৰণে প্র্যাঙ্ক করিব না আগতে কৰিছে আপুনি কেতিয়াও কৰা নাই আজি প্ৰথমবাৰৰ কাৰণে প্র্যাঙ্ক করিব লাইভ প্র্যাঙ্ক তো রবিদা রবিদায় কনসেপ্টটো মেবি মই কৈছো আৰু রবিদা রবিদায় নিজে বনাই লৈ যাব জাস্ট সিদ্ধার্থদা নেকি সিদ্ধার্থদা নমস্কার মই এই আপনার এই পাঠশালার পর কল মোর নাম তো অম্লান জ্যোতি দাস মই মানে ছবির এই প্রযোজনা করো ধরকসুন এনেই মই করো সরু সরু প্রোডাকশন করে থাকো এইবার মানে আমার একটা পরিকল্পনা আছিল আপনাক লই আপনাক লই আমি একটা একটা কাহিনীর কথা চিন্তা করেছিল আর আপনার সময় আছে নয় পাঁচ মিনিটমান মই সময় লম আপনার বয়া যদি নাপায় আপনি হয় কথা হয়েছে তারমানে মোর স্টোরিটোর মই আপনাক মানে যিধরনের আমার রাইজে জানে সেই ধরনে মই বস্তুটো মানে করব বিচরা নাই অলপমান এটা এটা সুকিয়া চিন্তাধারা লই মই মানে ভাবিছো যে আপনাক ইবার মই মানে আমার আমার ছবিখনত মই লব বিচারিছো মানে আরম্ভণির সিনটুতেই আমি এই ধরনের পরিকল্পনা করছো যে আপনি মানে ট্রেন এখনের উপরত আপনি দৌড়ি দৌড়ি আই আছে দৌড়ি দৌড়ি আই আছে কিন্তু আপনি নয় আপনার সরুকালটো তারপর আপনি যেই জাপ মারি দিছি নহয় আই যে মাটিত যে পড়িল লগে লগে আপনি সলনি সেই সরু লড়াটু আপনি ডাঙর হয়ে গেছি এই তারপরা ধরকসন আপনি মানে আপনার কাছে আমি ফিলটু দিলু মানে সেই ধরনের আমি একটা পরিকল্পনা করছো আর ছবিখন সাংঘাতিক সুন্দরকে আমি করবলে চেষ্টা করিম আর ইয়াতে মানে ধরক আপনার গোটে আপনার জীবনটো লই আমি করিম মানে আপনার মানে আমি সিদ্ধার্থ শর্মার কথা কোনো আমার যেটা চরিত্র চরিত্রটার নাম হয়েছে শামীম শামীম মই মই কারণ আছে দেই মই কিয় শামীম করছো মই এইটা আপনার কম কিন্তু কথা হয়েছে যে প্রথমের পরে তারমানে আপনি থাকবো সিনেমাখনত আর ঠিক তিনটামান সিন যার পাছত আপনি বড়িয়াকে ঘরত আছে আপনি চাহ কাপ খাবা খুঁজছি সেইখানি সময়তে একটা ধারামকে গুলি চলে আপনি মরি যায় কিন্তু আপনি নাভাবিব যে আপনার সিনেমা শেষ হয়েছে দে আপনার আছে আপনি আরো এবার জন্ম লয় পৃথিবীত জন্ম লই আপনি আকো ডাঙর হয় তার পাছত আপনার বিবাহ সম্পন্ন হয় লড়া ছলি হয় লড়াটু হু বহু আপনি হু বহু আপনি সেই সরুকাল পার হয়ে ডাঙর হওয়ার আপনি হয়ে যাব এটা কাহিনী আরো বহুত আছে হিরোইন আমি বহুত চিন্তা করে আছো আপনার মিলাকে আমি বিচারি আছো পাম মই জানো আর মানে আপনার অভিনয়ের প্রতি মানে মই আপনার কি কম মই তো মানে আপনার ডাঙার ফ্রেন্ড মানে মই কলো নহয় আর মই মত্তবাদী ডক মোর মিসেস মোর মিসেস মানে আপনার কি কম মানে সাংঘাতিক মানে মই মানে তেও মানে কই থাকে মোক এটা তোমাক আপনার দরে শার্ট পিনবা দেই আপনার দরে শার্ট পিনবা দেই এটা মই খাকি কালার শার্ট পিনি কিংকে ঘুরু কোকসুন আপনি সদায় সদায় গতি এনেকুয়া একটা কারবার হয়েছে মানে ঘরত আমার যাক এটা কথা হয়েছে আপনার মোট ডর প্রশ্নটা এই মই প্রথম এই সুদব খুঁজা নাই যে আপনি সিনেমাখান করবনে নকরে মই আপনার সুদব খুঁজো যে আপনি ফিল্ম খান ফাইন্যান্স করব পারব না হয় আপনি আপনি তো বেহরবাড়ি ধরকসুন করে তো আপনার তো ভাল পয়সাই পাই আমি জানো দেখুন এ পারবো দেখুন আপনি আধা আপনি কোনো কথা মই করিম নাই না আসলে ইমানখিনি মই রেডি হওয়া নাই কিন্তু আপনি সাংঘাতিক অভিনেতা কিন্তু আপনি সাংঘাতিক অভিনেতা কিন্তু না না ও
বুঝি পাইছো আপোনাৰ নহয় মই কি ভাবছিলো জানে না মই ভাবছিলো যে আপোনাৰ ইফালে ললো আৰু এটা সৰু চলি পাত আছে সেইটো সৰু চলি থাকিব পিছত ডাঙৰ হৈ যাব আপোনাৰ কি অলপ ডাঙৰ হ'ব মই ৰবিদাক হেৰি কৰিম বুলি ভাবছিলো বুঝছে ৰবিদাক মানে মোৰ বিৰাট ভাল লাগে বডি মানে সাংঘাতিক বডি বুঝছা মানে ইফালে আপুনি থাকিলে ইফালে ৰবিদা থাকিলে এটা সাংঘাতিক কাৰবাৰ এটা হ'ব কিন্তু আপুনি ভাবি চাওকচোন এবাৰ আপুনি মই এটা কাম কৰিম মই আপোনাক আজি কি বাৰ হ'লে আজি মঙলবাৰ হৈছে মই আপোনাক শনিবাৰ মানে আৰু এবাৰ ফোন কৰিম আপুনি এবাৰ চিন্তা কৰি চাওক আপুনি চিন্তা কৰক এখন ছবি যদি কৰি দিব পাৰোঁ আপুনি আধা মই আধা হিট মই ক'লোঁ হিট কাইও ৰাখিব নোৱাৰে কি কয় আপুনি শনিবাৰে মই আপোনাক ফোন কৰিম দিয়ক ইটা আপুনি যি ৰঘুপতি কল্যাক ৰঘুপতিটো ফাটাফাটি হ'ব আমি দেখিয়ে গম পাইছোঁ আৰু দেখাতকৈও ডাঙৰ কথা হৈছে যে ৰঘুপতিখন যে ভাল হ'ব মই জানোৱেই কাৰণ ষ্টৰিটো ময়ে লিখিছোঁতো অঁ ষ্টৰিটো ৰঘুপতিৰ ময়ে লিখা যিহেতু গতিকে মই ভালকৈ জানো যে ষ্টৰিটো খুব ভাল হ'ব আৰু আজি মই মোৰ নাম ৰবি শৰ্মা এতিয়া প্ৰেংক কল কোনে কৰিছে মই তোক দিছোঁ তই কথা পাত মই এতিয়া প্ৰেংক কল যিটো বদমাছে কৰিব দিছে তাক মই দিছোঁ তই কথা পাত হেল্ল' চিনি পাইছে কেনে কেনে আপুনি প্ৰিয়ংকল বেলেগক কৰিছে কৰিছে মই দেখিছোঁ আজি আপোনাক কৰিছোঁ ৰবিদাৰ মিলি আৰু ৰঘুপতিছে একদম খালি দিছে বুলি এক্টিং আপুনি বিৰাট ভাল কৰিছে বিৰাট ভাল কৰিছে ৰবিদাই কৈ আছে ন ৰবিদাই এই মাত্ৰ চাইছে আকৌ এবাৰ তাৰমানে চেলুট দিছে ৰবিদাই হা নাই নাই ৰবিদাই কৈছে আৰু আপোনাৰ কথা যে এনেকুৱা হাৰ্ডৱৰ্ক কৰিছে আৰু ইমান ধুনীয়া এক্টিং তাৰমানে তাৰমানে এইমাত্ৰ ৰবিদাই চাই আহিছে ফিল্মখন বোলে অঁ মই ৰবিদাক দিছোঁ সিদ্ধাৰ্থ মই আজি চালোঁ চিনেমাখন প্ৰিভিউ কপিটো মানে চেঞ্চৰ দিলোঁতো আজি আমি চেঞ্চৰ কৰিবলৈ দিলোঁ মানে এনেকুৱা ভাল লাগিছে মানে কি ক'ম তাৰমানে মোৰ ভাষা নাই তাৰমানে মানে যিটো চিন তোৰ এতিয়া মই মানুহৰ আগত বৰ বিশেষ ৰিভিল নকৰোঁ আমি যিহেতু অন কেমেৰা আছোঁ মানে মই ইমানখিনিয়ে কৈছোঁ যে এক্টৰ হিচাপে সেইটো কেৰেক্টাৰটোতকৈ ওপৰত কোনো কৰিব নোৱাৰে আজিৰ তাৰিখত ফেণ্টাষ্টিক ফেণ্টাষ্টিক আউটষ্টেণ্ডিং পাৰফৰ্মেঞ্চ আৰু মই গেৰেণ্টি দিব পাৰোঁ যে ইমেজটো সলনি হৈ যাব তাৰমানে মই বিৰাট হেপী মই তেতিয়াই কৰিব খুজিছিলোঁ ব্যস্ততাৰ কাৰণে নোৱাৰিলোঁ কৰিব আহি ইয়াত পালোঁ চান্স দিলে মই নাই ঠিক আছে সি ক'লে সিদ্ধাৰ্থদাক কৰোঁ নেকি মই বোলো লগা তাৰলৈকে ফোন লগা আচ্ছা অঁ নলবাৰীত তাতে আকৌ থেংক ইউ আমি কেতিয়াবা আকৌ কৰিম আৰু বহুত কাম কৰিম মুঠতে এইবাৰৰ কাৰণে ৰঘুপতিৰ এটা অলংকাৰৰ ভিতৰত সিদ্ধাৰ্থ শৰ্মা এইবাৰ এটা অলংকাৰ আমাৰ ছবি আৰে থেংক ইউ থেংক ইউ ভাই বঢ়িয়া হ'ব ফেণ্টাষ্টিক হ'ব আৰু অসমৰ দৰ্শকে আদৰি ল'ব আঁকোৱালি ল'ব বহুত মৰম দিব মই জানো অ'কে তে আমি এক তাৰিখে লগ পাম অ'কে এই মই ভূষণক দিছোঁ লাষ্ট সি কিবা এটা কয় তাৰপিছত আমি থওঁ আকৌ লগ পাম আরে দিয়ক দিয়া না দে নমস্কার আপনি দেখিব পাব আপনার ওসরলে মই যাম আর আপনাক এক তারিখে আপনাক লগ পাম বলে আশা করিলো এক তারিখে লই আহিব আপনাক লগ পাম আপনার লড়াই কি কাম করেছে সাওক আপনি কেনেকুয়া লড়া জন্ম দিছে বাহ আপনাক আপনাক নমন করেছো ইয়ার প্রায় মই
একদম আপোনাক নমন কৰিছোঁ আৰু আপুনি ভালে থাকক সুস্বাস্থ্যবান হৈ থাকক আপুনি আহক এক তাৰিখে আমি লগ পাম হয় হয় আশীৰ্বাদ কৰিব হয় এই ভুকনক দিছোঁ শিৰ দাদা ভালে আছে ন অঁ আছোঁ আছোঁ বহুদিন লগ পোৱা হোৱা নাই তাকে তাকে আপুনি কি গম পোৱা নাই ন অকণমান ৰবি দাৰ এক্টিং পুৰা মিলি গৈছে তাৰমানে দিয়ক 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 ভাল লাগিলে সিদ্ধাৰ্থ কথা পাতি দিয়ক বেষ্ট অফ লাক ফৰ নিশ্চয় নিশ্চয় বেষ্ট অফ লাক ভাল হ'ব ব্লক বাষ্টাৰ অ'কে থেংক ইউ থেংক ইউ দিয়ক বৰ ভদ্ৰলৰ আহিব চ' আপোনালোকে পালে ৰবিদা বিৰাট ভাল লাগিলে ইমান ধুনীয়াকৈ কথা পাতিছে ইমান টাইম দিছে আৰে ভাল লাগিছে মোৰো ভাল লাগিল আৰু মই ভূষণৰ লগত কথা পাতি সদায় ভাল পাওঁ কাৰণ এটা মানুহৰ মানে যিটো মনৰ ভাৱ আমি জানো যে খুব ইতিবাচক চিন্তাধাৰাৰ মানুহ এটা আৰু খুব ভাল সৎ মনৰ মানুহ এটাৰ লগত কথা পাতি সময় কটোৱাটো প্ৰত্যেকৰে জীৱনৰ কাৰণে এটা অৱদান কাৰণ কিয় মই এতিয়া তোলো বহি থকা সময়খিনি মই তোক মোৰ এনাৰ্জিটো দি আছোঁ তোৰ পৰা মই তোৰ এনাৰ্জিটো পাই আছোঁ গতিকে এই যে আদান প্ৰদানটো হয় আমাৰ এনাৰ্জি পজিটিভ এনাৰ্জি যদি হয় চাচোন দুটা মাইনাছ দুটা মিলিলেও প্লাছ হৈ যায় দুটা প্লাছ মিলিলেতো প্লাছ হয়েই কিন্তু এটা প্লাছ এটা মাইনাছ হ'লে মাইনাছ হৈ যায় গতিকে যদি দুটা প্লাছ থাকে সেইটো প্লাছ হ'বই হ'ব গতিকে আমি দুটাই সদায় মই আজি আৰম্ভণিৰ পৰা গ্ৰ'থ দেখি আহিছোঁ ভূষণৰ ঈশ্বৰৰ ওচৰত ধন্যবাদ যে তেওঁ গ্ৰ' কৰি আছে ডেইলি আৰু এনেকৈ গ্ৰ' কৰি থাকক ভাল ভাল কাম কৰি যাওক এদিন তেওঁ অকলে কৰি আছিল আজি তেওঁৰ ওচৰত এটা টীম আছে কালি তেওঁৰ টীমটো আৰু ডাঙৰ হওক আৰু ডাঙৰ ডাঙৰ শ্ব' কৰক তাকে ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু ভালে থাক টেক কেয়াৰ অফ ইয়ৰ চেল্ফ বাছ আমি আছোঁ লগত থ্ৰু আউট যিদিনাখনলৈকে জীয়াই আছোঁ আছোঁ থেংক ইউ আপোনালোকে কেনেকুৱা পালে ভিডিঅ'টো নিশ্চয় ভাল পালে আৰু ইমান সুন্দৰ ৰবিদাই অভিনয় আজি লাইভ অভিনয় দেখালে আৰু নিশ্চয় কেনেকুৱা পাইছে আপোনালোকে কমেণ্টত জনাব আৰু যিমান পাৰে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব আৰু চাবলৈ আহিব 2 জুনত শ্ৰী ৰঘুপতি